नमस्कार, आमी भूपति मंडल पेंटामेजिके आपनादेर अभिनंदन। ए भिडियोते आमी मोबाइल अक्टोबर ड्राम मेशिने काहार बा तालेर उपरे ढोलक सहकारे एकटी प्याज बानियेछि। एटी मूलत काहार बा तालेर गानगुलो एखाने प्ले करा जाबे। तो प्याजटी होच्छे एरकम, देखुन। जाते खूब सहज भावे बजानो जाए आमी सेई दिके नजर रेखे एटी बानियेछि। खूब सहज भावे एटी बजानो जाबे। देखुन आमी किभावे बजालाम। एटी काहारबा ताल। काहारबा ताल आपनारा अनेके जानेन आठ मात्रा हय, 1 2 3 4 5 6 7 8। तो आमी काउंट करे देखाच्छि। तो प्रथम चार मात्रा एरकम हबे, वन, एखाने वन दिच्छी सिंगल, वन। एबार टू, टू ते होच्छे बाजाबो ना, वन टू थ्री फोर, वन टू थ्री फोर, टू ते बाजाच्छी ना आमी, वन टू थ्री फोर, वन टू थ्री फोर, वन टू थ्री फोर, वन टू थ्री फोर। एबार होच्छे फाइव सिक्स सेवेन एट, फाइव दिलाम एखाने सिंगल, फाइव আর সিক্সে হচ্ছে বাজাবো না। তাহলে ফাইভ সিক্স, তারপরে সেভেনে এই দুটো একসাথে, সেভেন তারপরে এইটে বাজাবো না। ফাইভ সিক্স সেভেন এইট, ফাইভ সিক্স সেভেন এইট, ফাইভ সিক্স সেভেন এইট। তাহলে ওয়ান থেকে এইট পর্যন্ত মোট তিন জায়গায় আমরা বাজাবো না, সেটা হচ্ছে টু, সিক্স আর হচ্ছে এইট। এবার আমি ওয়ান থেকে এইট বলছি, वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट, 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 वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट। এবার রোলিং, রোলিংয়ে আমি তিন জায়গায়, ফার্স্ট টম, সেকেন্ড টম এবং লো টমে আমি তিন জায়গাতেই হচ্ছে ডিলে দিয়ে রেখেছি। একবার স্টক করব, দুইবার সাউন্ডটা পাবো। তাহলে অনায়াসেই রোলিংটা দেওয়া যাবে। দেখুন রোলিংয়েও আমি আট মাত্রা কাউন্ট করব, তারপরে আবার তালে ঢুকবো, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। আবার স্লো দেখাচ্ছি। তাহলে দিচ্ছি, এই দুইভাবে দেওয়া যেতে পারে, এইভাবে সিঙ্গেল দেওয়া যেতে পারে, আবার এটা হয়তো ডান হাতটা চলছেই, সেই সাথে রোলিং দিচ্ছি বাম হাতে। স্লো দেখাচ্ছি, দেখুন এটা চলবে। এখানে সিম্বল দিয়ে তারপরে আবার তালে ঢুকব। সিম্বলটা কাউন্ট করতে হবে, ওয়ান, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। এই সাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে আমার মতো সেট করতে পারবেন। আপনারা অনেকে জানেন, তবু যারা নতুন দেখছেন, আমার সাউন্ডগুলো ওয়ান টু থ্রি করে নাম্বারিং করা রয়েছে। ওয়ান সেট করবেন এখানে, টু এখানে, এখানে থ্রি, এখানে ফোর, এখানে ফাইভ, এখানে সিক্স, এখানে সেভেন এবং এখানে এইট।
এইভাবে আমার সাউন্ডগুলো সেট করলে আমার মতো প্যাচ তৈরি হবে। তো আমার এই সাউন্ডগুলো ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে লেখাটা দেখে নেবেন, সেখানে কিভাবে ডাউনলোড করতে হবে সেটা লেখা রয়েছে। আর যদি কাহারবা তালের গান বুঝতে অসুবিধে হয় যে কোনগুলো কাহারবা তাল কোনগুলো দাদরা, তাহলে সেটার একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, ঢোলকের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। তো সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখলে আপনারা কাহারবা তালের গান এবং দাদরা তালের গান অনায়াসে বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।